রাস্তায় অনেক অনেক সরাই দিল মোহাম্মদ, আর দুনিয়ায় নাই মোহাম্মদ কে কতল করে দিছে পুতলা মোহাম্মদ, সত্যকে সরাই দিছে মোহাম্মদ, আর দুনিয়ায় নাই। কাফেররা আমার নবীকে এমন জোরে পাথর দিয়ে একটা আঘাত মারছে, মুখের উপর লাগা দুইটা দাঁত সাথে সাথে শহীদ হইয়া গেছে। পাথর দিয়ে এমন জোরে আঘাত মারছে, মাথায় যে লোহার হেলমেটটা ছিল হেলমেট ভাঙে ভাঙে মাথার ভিতর ঢুকে গেছে। নবী সাথে সাথে জমিনের ভিতর পড়ে সাপের সাইডে একটা গর্ত ছিল, ড্রেন ছিল, আমার নবী ওই ড্রেনের ভিতর পড়ে গেছে, আর দেখা যায় না। সবার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে, হাতের থেকে তরোয়াল পড়ে গেছে, আর যুদ্ধ করতে পারে না কেউ। বলে কার জন্য যুদ্ধ করবো, কার জন্য যুদ্ধ করবো, সেই নবীর জন্য দুনিয়া আসছি, সেই তো নবীর জন্য দুনিয়া থাকতেছি, যেই নবীর জন্য চলতেছি, ওই নবী আর দুনিয়ায় নাই। কার জন্য যুদ্ধ করবো, সব এক এক করে শহীদ হয়ে যাইতেছে মুসলমানরা। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে দেখলেন আমার নবী গর্তের ভিতর পড়ে আছে, আর তাকায় দেখলেন মুখটা নড়তেছে, সাথে সাথে বললেন নবী মরে নাই, নবী মরে নাই, নবী এখনো পর্যন্ত জীবিত আছে। একজন সাহাবা এসে সামনে চতুর্দিকে কাফেররা আমার নবীকে ঘিরে ফেলছিল, তীর নিক্ষেপ করতেছে, একজন সাহাবা এসে সামনে দাঁড়ায় গেছে, তীর মারতেছে, তীর মারতেছে, জমিনের উপরে দাঁড়ায় আছে, আর একজন সাহাবা এসে বলে তুমি একটু সরো, আমার নবীকে বাঁচানোর জন্য আমাকে একটা তীর খাইতে দাও। সাহাবাকে সরাই দেয়, আর একজন এসে দাঁড়ায়, ওই সাহাবা শহীদ হয়ে যায়, আর একজন এসে দাঁড়ায় বলে আমার নবীকে বাঁচানোর জন্য আমাকে একটু তীর খাইতে দাও। এসে সামনে দাঁড়ায়, একজন না দুইজন না তিনজন না সাতজন, সাতজন সাহাবা দাঁড়ায় দাঁড়ায় প্রাণ দিছে, তবুও নবীর গায়ে একটা তীর লাগতে যায়নি। আবু বকর বলে হুজুর একটু মাথা তোলেন, সবাই উদ্দেশ্য করে একটু বলেন যে আমি মুহাম্মদ জীবিত আছি, যদি শুনে মুহাম্মদ জীবিত আছে সাহাবাদের ভিতর এমন শক্তি আসে যাবে আমার কাফেরদেরকে কাটবে গোসুকাটা। এই জন্য একটু বলেন, একটু মাথা উঁচু করে বলেন যে আমি জীবিত আছি, আমি শহীদ হই নাই। আমার নবী বলে আবু বকর মাথার ভিতরে হেলমেট ঢুকে গেছে, এমন যন্ত্রণা করতেছে মাথাটা উঠাতে পারে না। একজন সাহাবা দৌড়ে আসছে বলে হুজুর আজকের দিনটা আমাকে সুযোগ দেয়, আপনার মাথা থেকে হেলমেটের যে কড়াটা ঢুকছে ওই কড়াটা আমি বের করে দিব। ওই সাহাবা হাত দিয়ে টান দিছে, টান দিয়ে দেখে যে সম্ভব না, এরপরে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরছে ধরছে, এমন ভাবে কান মারছে নিজের সাথে সাথে দুইটে দাঁত ওই হেলমেটের সঙ্গে কড়ার সঙ্গে ভাঙ্গে গেছে। ভাঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াটা বের করছে, কিন্তু মুখে রক্ত ভরে গেছে, দাঁত দুইটে শহীদ হয়ে গেছে। আমার নবী বলে সাহাবারে তোমার মুখে কেন রক্ত? সাহাবা বলে হুজুর কিছু হয় নাই, কিছু হয় নাই। বলে তোমার তো দেখতেছি দুইটে দাঁত ভেঙে গেছে। বলে নবীর মাথার থেকে কড়া উঠানোর জন্য একটা না দুইটা না, আমার গালে যদি 32টা দাঁত থাকে আর এই 32টা যদি 32 বার ওঠে আর 32 বার পড়ে যায়, তবুও আমার নবীর মাথা থেকে কড়া উঠানোর জন্য আমি অন্য কাউকে সুযোগ দিব না, আর কাউকে আমি সুযোগ দিব না, আমার নবীর কড়া আমি উঠবো, দাঁত যতগুলো জায়জা। নেকামল করার জন্য প্রতিযোগিতা করছে আমার সাহাবারা, এই জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু মারদুআন হয়ে গেছে। নবীর ঘোষণা হয়ে গেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ আর নাই, মুহাম্মদ মুহাম্মদ আর নাই। এক মহিলা মদিনার রাস্তা থেকে সমস্ত মদিনায় ছোট ছোট বালকরা ঘর থেকে বাইর হয়ে গেছে,
মহিলা যারা ঘর থেকে বাইর হয়ে গেছে আর কার জন্য বাঁচতে চায়, আর কার জন্য বাঁচবো মোহাম্মদ নাই, যার জন্য চলতেছি যার জন্য ফিরতেছি সে যদি না থাকে আমরা পাইছে তাকে লাভ দিয়ে আবার নবী।